আমরা ইতোমধ্যে এই ড্রোনের মাধ্যমে 3,65,000 আমরা সার্ভে করেছি এবং সেখানে প্রায় 2,500 ছাদের উপরে আমরা এডিশ মশা অর্থাৎ পানি জমে থাকার চিত্র দেখতে পেয়েছি। এই যে বিষয়গুলো, এটি একটি নতুন উদ্যোগ। আমরা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি বিল্ডিংয়ের ছাদ আমরা স্টাডি করে দেখতে চাই যে সেখানে পানি জমে আছে কি না, এডিশ মশার লার্ভার যে হটস্পট সেটি সেখানে আছে কি না। আমরা হটস্পটগুলো চিহ্নিত করে সেইগুলো ধ্বংস করতে চাই। আমরা নতুন উদ্যোগে সম্মানিত নগরবাসীকে এই কাজে সম্পৃক্ত করতে চাই, কেননা এই এডিশ মশা আমার আপনার সকলের বাসা বাড়িতে হয় এবং হটস্পটে হয় এবং উন্মুক্ত জায়গা যেখানে পানি জমে থাকে। আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার যে পরিবর্তনটা আমরা দেখছি, সেটি কিন্তু এই এডিশ মশা উৎপাদনের জন্য খুব একটি অনুকূল পরিবেশ। বৃষ্টি হচ্ছে, আবার রৌদ্র হচ্ছে, পানি জমে থাকছে, তিন দিন পানি জমে থাকলে সেখানে এডিশ মশার লার্ভা হয়ে যাচ্ছে। এই বিষয়টিতে আমরা খুবই মানে গুরুত্ব সহকারে নিয়ে ইতিমধ্যে আমরা বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড সহ সম্মানিত ইমাম, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং কলেজের শিক্ষক শিক্ষিকা এবং সম্মানিত প্রিন্সিপাল সকলকে আমরা এই কাজে অন্তর্ভুক্ত করেছি। আমাদের টিম স্কুলে স্কুলে গিয়ে কাজ করছে, তাদেরকে মোটিভেশন করছে। আমরা বলছি 10:10 প্রতি শনিবার নিজ নিজ বাসা বাড়ি করি পরিষ্কার। আমরা বলছি প্রতিদিন জমা পানি ফেলে দিন। এই এডিস মশার কামড়ে আজকেও পত্রিকার পাতা খুলে দেখুন, এই এডিস মশা মানে মিডিয়া বলছে যে এডিস মশা এই বছর ভয়াবহ রূপ নিতে পারে। তাই আপনি আমি ঘরে বসে থাকতে পারি না, আমার বাচ্চা এডিস মশার কামড়ে এই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে পারে, আল্লাহ না করুক আমার কোনো আত্মীয় স্বজন, আমার পরিবারের সদস্য মারা যেতে পারে। তাই আমরা সবাই মিলে এই এডিস মশার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছি আপনাদেরকে সাথে চাই। ডিএনসিসির সকল কর্মকর্তা কর্মচারীর এই যাবতীয় ছুটি ইতিমধ্যে আমরা বাতিল করেছি। ডিএনসিসিতে এখন কোনো ছুটি নাই, শুক্র শনিবার নাই, আমরা মাঠে থাকব। কেন থাকব? যে এই এডিস মশার কামড়ে ডেঙ্গি হচ্ছে, নগরবাসী এবং আমরা সবাই আতঙ্কে আছি। এই আতঙ্ক থেকে আমরা নগরবাসীকে মুক্তি দিতে চাই।